শুরুতে এই সংবাদ শিরোনাম। ঘিরে ফেল দিল্লি, 8ই নভেম্বর ভারত বন্ধের ডাক কৃষকদের। ফ্রান্স শীঘ্রই ম্যাক্রন থেকে মুক্তি পাবে, হুঁশিয়ারি এরদোয়ানের। ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের পর প্রথম যা মন্তব্য করল বাইডেন। সোমালিয়া থেকে সব সেনা প্রত্যাহারের নির্দেশ দিল ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে পরীক্ষা সফল, চীনের হামলা ঠেকাতে লাদাখ সীমান্তে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত সরকারের সাথে দুদফার বৈঠকে বসেও কোনো রফাদফা পাননি কৃষকরা। শনিবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে দুপক্ষের, কিন্তু দিল্লির সীমান্তে কৃষকদের এখন একটাই দাবি, প্রত্যাহার করতে হবে কৃষি আইন। তার জন্য পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকুক কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে এবার তারা আগামী 8ই নভেম্বর মঙ্গলবার দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছেন। একই সঙ্গে দিল্লির সমস্ত রাস্তা বন্ধেরও হুমকি দিয়েছেন তারা। কৃষকরা জানিয়েছে সমস্ত হাইওয়ে টুল গেট অবরুদ্ধ করে দেবেন তারা, আর বন্ধের অংশ হিসেবে সরকারকে টুল আদায় করতে দেবে না। কৃষকদের হরিনন্দ সিং লাখোয়া দাবি করেছেন, আরও বহু মানুষ আমাদের সঙ্গে আসতে চলেছেন। শনিবার ভারত সরকারের সঙ্গে বৈঠকে বসলেও তারা কেবলমাত্র যে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অটুট থাকবেন তাও জানিয়ে দিয়েছেন কৃষক নেতারা। উল্লেখ্য, গত 1ই ডিসেম্বর কৃষক নেতাদের সাথে বৈঠক করেছিলেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার। তিনি কৃষক নেতাদের নিয়ে পৃথক আর কমিটি গঠন নিয়ে প্রস্তাব দিয়েছিলেন। কৃষক নেতা তা মানতে রাজি হয়নি, ওই বৈঠক নিষ্ফল হয়ে যায়। শুক্রবার নবম দিনে পড়ে আন্দোলন। এর মধ্যে কৃষক নেতারা জানিয়েছেন তারা দীর্ঘ আন্দোলনের প্রস্তুতি নিয়েই দিল্লিতে এসেছেন। কৃষক স্বার্থবিরোধী কেন্দ্রের তিনটি কালো আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে তাদের দাবি বিরত থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কৃষক নেতাদের দাবি, বিশেষ সংসদ অধিবেশন ডেকে কেন্দ্রের নয়া কৃষি আইনগুলি বাদ দিতে হবে। এদিন কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন তিনি আশা করছেন শীঘ্রই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রনের মতো নেতা থেকে মুক্তি পাবে। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে এরদোয়ানের এ যাবৎকালে সবচেয়ে কড়া মন্তব্য। তুর্কি প্রেসিডেন্ট বলেন ম্যাক্রন হচ্ছেন ফ্রান্সের জন্য একটি বোঝা। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রন একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভবত ফ্রান্স ম্যাক্রন থেকে মুক্তি পাবে। গতকাল শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোগান। পূর্ব ভূমধ্য সাগরের সীমানা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব রয়েছে তুরস্কের, সেই সূত্রে ফ্রান্স গ্রিসের পক্ষ নিয়ে তুরস্কের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছে। এমনকি বিষয়ে তুরস্ককে শক্তি প্রদর্শনের জন্য গ্রিসের সঙ্গে যৌথ সামরিক মহড়াও চালিয়েছে ফ্রান্স। এছাড়া ফ্রান্সের সঙ্গে তুরস্কের আরও বেশ কিছু ইস্যুতে মারাত্মক দ্বন্দ্ব রয়েছে। এর মধ্যে নাগানো কারাবাখ সংঘাতের বিষয়টিও রয়েছে। ইস্যুতে তুরস্কের অবস্থান ছিল আজারবাইজানের পক্ষে, অন্যদিকে ফ্রান্স অবস্থান নিয়েছিল আর্মেনিয়ার পক্ষে। এছাড়া সম্প্রতি ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকর কার্টুন প্রকাশের ঘটনায়ও এরদোগানের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বাগ বিতণ্ডা হয়েছে। সে সময় এরদোগান বলেছিলেন ম্যাক্রনের মানসিক চিকিৎসা প্রয়োজন। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে হত্যাকাণ্ড ইরানের সঙ্গে লেনদেন বা বোঝাপড়াকে জটিল করবে বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তা কতটুকু জটিল হবে তা বলতে পারেননি তিনি। সিএনএন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন এটা বলা কঠিন যে এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার লেনদেন বা বোঝাপড়াকে কতটুকু জটিল করে তুলবে। তিনি আরও বলেন ইরানের সূত্রে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল, আর এ কারণেই ইরানের পরমাণু সংক্রান্ত জ্ঞান এবং সক্ষমতা বেড়েছে। বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন। বাইডেন নির্বাচনের আগে আন্তর্জাতিক চুক্তিগুলোতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ পরিস্থিতিতে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদি হত্যাকাণ্ড নিয়ে সিএনএন বাইডেনকে প্রশ্ন করলেন তিনি, একথা বলেন ইরানের এই পরমাণু বিজ্ঞানীকে দখলদার ইসরায়েল হত্যা করেছে বলে এর আগে আমেরিকার একজন প্রভাবশালী কর্মকর্তা মন্তব্য করেছিলেন।
ইরানের বিভিন্ন সূত্রে বলেছে, বিজ্ঞানী হত্যার সঙ্গে ইসরায়েল জড়িত রয়েছে। গত 27 নভেম্বর শুক্রবার তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় নিহত হন পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদে। আফ্রিকার দেশ সোমালিয়ায় মোতায়েন আমেরিকার প্রায় সব সেনা প্রত্যাহার করতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালের প্রথম দিকেই সব সেনা প্রত্যাহারের কাজ শেষ করতে হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সোমালিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশাবের বিরুদ্ধে লড়াইয়ের স্থানীয় সামরিক বাহিনীকে সহযোগিতা করতে গত 1 দশকেরও বেশি সময় ধরে আমেরিকা সোমালিয়ার 700 সেনা মোতায়েন করে রেখেছে। আমেরিকা দাবি করে আসছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সোমালিয়ার স্থানীয় সামরিক বাহিনীকে মার্কিন সেনারা প্রশিক্ষণ দিচ্ছে এবং সহায়তা করছে। পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকা বিমান হামলা চালায় বলেও দাবি করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে তার অর্থ এই নয় যে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন এসেছে। সেনা প্রত্যাহারের পরও আমেরিকা সোমালিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে পারবে এবং আমেরিকার বিরুদ্ধে যে কোনো হুমকির ব্যাপারে আগেভাগেই সতর্কমূলক তথ্য সংগ্রহ করতে পারবে। নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আফগানিস্তান থেকে 2000 এবং ইরাক থেকে 500 সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। আফগানিস্তানে বর্তমানে 4500 এবং ইরাকে 3000 সেনা মোতায়েন রয়েছে। চীনা বাহিনীর হামলা ঠেকাতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এলএসি আকাশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারতীয় বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন প্রযুক্তি আকাশ ক্ষেপণাস্ত্র ধারাবাহিক পরীক্ষা সফল হওয়ার পরেই এই সিদ্ধান্ত। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশের সূর্যলঙ্কা টেস্ট ফায়ারিং সেন্টারে দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আকাশের 10টি পরীক্ষা সফল হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, কম্পোনাইট গাইডেড ওয়েপন্স ফায়ারিং 2020 এক্সারসাইজ এর অংশ হিসেবেই এই পরীক্ষা হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আকাশ। তিনি জানান, এলএসিতে যে এলাকাগুলোতে চীনা বিমানবাহিনী আকাশসীমা লঙ্ঘন করতে পারে বলে আজ মিলেছে, সেখানেই মোতায়েন করা হবে আকাশ। বিমানবাহিনীর একটি সূত্রের খবরে, চীনের JH-17 থান্ডার এমকি 50 প্রজন্মের J-20 স্টেলথ রাডার নজরদারি এড়াতে সক্ষম যুদ্ধ বিমানের সম্ভাব্য হামলার মোকাবেলায় আকাশ কার্যকরী ভূমিকা নিতে সক্ষম। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO এবং ভারত ডায়নামিক্স লিমিটেডের যৌথ উদ্যোগে আকাশের নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে। নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় নিগোষ্ঠী সম্প্রতি বিমানবাহিনীতে ভাড়ারে 5,500 কোটি টাকার ক্ষেপণাস্ত্র আনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এজন্য মোট 7টি নতুন মিসাইল স্কোয়াড্রন গঠন করা হবে। বিমানবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, চীনের পাশাপাশি পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে এই নতুন স্কোয়াড্রনগুলো। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।